আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে পাকিস্তানি একটি হাতা কাটিং ও সেলাই করে দেখাচ্ছি। লেজ দিয়ে দেখুন, এই যে প্রথমে কাপড়টিকে আমরা এভাবে চার ভাঁজ করে নিতে হবে। এটা পাকিস্তানি সুজা হাতা কাটিং করছি, দেখুন এই যে হাতার লম্বা যতটুকু হবে তা থেকে 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। এখানে 16, আমি 16.5 ইঞ্চি হাতার লম্বাটা নিয়ে নিচ্ছি, এবং হাতা ডাউন এখানে 3.5 ইঞ্চি দেবো। এই যে এবার 3.5 ইঞ্চি দিয়ে হাতা ডাউনটা দিয়ে নিচ্ছি, এই যে এখানে 8.5 নিয়েছি মহরা। তারপর এইভাবে রাউন্ড করে দাগ টেনে নিতে হবে। এই যে এখন ভিউয়ার্স, এখানে মুহুরি নিব। মুহুরি এখানে আমি 9.5 ইঞ্চি নিয়েছি, ইচ্ছা করলে আপনারা 10 ইঞ্চিও নিতে পারেন। এই যে কাপড় বুঝে নিয়ে নেবেন। এই যে এখন সুজা টান টান হবে এখানে, এই যে এভাবে সুজা টান দিয়ে নিব। এটাকে পাকিস্তানি হাতা বলে। এই যে ভিউয়ার্স দেখুন, টান দিয়ে নিতে হবে একদম সোজা, এভাবে রাউন্ড হবে না, মসি মাথার মতো এভাবে রাউন্ড হবে না, এটা সোজা হবে। এই যে একটু নিচে হালকা রাউন্ড করে দিচ্ছি, দেখুন এখন কাটিং করে ফেলছি। তো ভিউয়ার্স, এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের নিকট চলে যায়। এই যে ভিউয়ার্স দেখুন, আমি এটা সেলাই করে দেখাবো লেজ দিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে ভিউয়ার্স, প্রথমে একটা মুড়ি সেলাই দিয়ে নিচ্ছি, দেখুন যেহেতু এখানে লেস হবে একটা মুড়ি দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে খুবই সুন্দর চমৎকার একটি হাতা, খুবই সহজ। এই যে এখন লেস লাগাচ্ছি, দেখুন এই যে এখানে একটা লেস উপরে লাগিয়ে দিচ্ছি, লেসের দুই পাশে সেলাই করে তারপর মুড়িটা সেলাই করবো। এটা মসি মাত্রার মতোই হবে, শুধু মাঝে রাউন্ড হবে না। এই যে এখন ডাইরেক্ট সুজা আমরা সেলাই করে নেব। এই যে মুহুরি এখানে 9 ইঞ্চি হবে, 9.5 ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চি বাদে 9 ইঞ্চি হচ্ছে, দেখুন। তারপর উপরটা আমরা কামিজের মোহরের সাথে মাপ দিয়ে, এই যে এইভাবে, এই যে দেখুন এইভাবে কামিজের মোহরের সাথে মাপ দিয়ে আমরা সেলাই করে নেব। খুবই সুন্দর একটি হাতার ডিজাইন। এই যে দেখুন, এখন উল্টায় দেখাচ্ছি। এই যে ঠিক এরকম হবে, এটা মৌসুমি হাতের মতো রাউন্ড ডাউন হবে না, এই যে একদম সোজা হবে, স্ট্রেট। এখন এটা আমরা হাতাটা কামিজে লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হাতা কামিজের হাতে যেভাবে লাগানো হয় ঠিক এইভাবেই লাগাচ্ছি। এটা কামিজ, এই যে ঘুরে ঘুরে সেলাই করে নিতে হবে। এই যে দেখুন উল্টায় দেখাচ্ছি। এই যে দেখুন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।